হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে গৌরদেশ টিভির পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে যে সমস্ত শুভ পর্বগুলি আমরা উদযাপন করি তার মধ্যে একটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভগবানকে প্রসন্ন করার যে উৎসব সেটি হচ্ছে চন্দন যাত্রা মহামহোৎসব। তো ঠিক যেভাবে আমাদের গ্রীষ্মকালে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে প্রখর তাপে আমাদের গরম লাগে, ঠিক সেই রকম ভাবে ভগবান এই বৈশাখ জ্যৈষ্ঠের সূর্যের প্রখর তাপে তিনি গরম অনুভব করেন। তো তিনি যখন গরম অনুভব করেন তখন তার ভক্তবৃন্দ অত্যন্ত প্রীতি সহকারে তার শ্রী অঙ্গে চন্দন লেপন করেন। চন্দন সাধারণত শীতলতা প্রদান করে, তো সেই চন্দন লেপনের মাধ্যমে ভক্ত ভগবানকে শীতলতা প্রদান করেন। আর এই চন্দন লেপনের মাধ্যমে আমাদের হৃদয়ে যে সর্বক্ষণ দাবানল প্রজ্বলিত হচ্ছে সেই দাবানল শান্ত হয়ে ভগবানের প্রীতি বিধান করার জন্য সেটি শীতলতা প্রাপ্ত হয়। ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের একজন মহান আচার্য শ্রী মাধবেন্দু পরিপাল শ্রী গোপালজি তার স্বপ্নে এসে তাকে আজ্ঞা প্রদান করেন জগন্নাথপুরীতে গিয়ে মলয় পর্বত থেকে চন্দন এনে তার শ্রীবিগ্রহে লেপন করার জন্য। মাধবেন্দ্র পুরীপাদ একবার ব্রজধাম দর্শনের জন্য যান। সেই ব্রজধামে গোপালজি তার সম্মুখে এসে তাকে দুগ্ধ পান করান এবং সেই গোপালজি তাকে স্বপ্নাদেশ করেন যে তিনি অত্যন্ত কষ্টে রয়েছেন, যখন ব্রজধামে আক্রমণ করে তখন তাকে পূজারীরা একটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে আসে, তো তাকে যাতে সেখান থেকে উদ্ধার করা হয় সেই আদেশ গোপালজি মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নে করেন। মাধবেন্দ্র পুরীপাদ সকল ব্রজবাসীকে একত্রিত করে সেই গোপালজিকে সেইখান থেকে উদ্ধার করে গোপালজির ভব্য সমারোহে সেবা পূজা পুনরায় গোবর্ধন পর্বতের চূড়ায় প্রারম্ভ করেন। এইভাবে যখন কিছুদিন অতিবাহিত হলো তখন গোপালজি তার স্বপ্নে আসলেন এবং মাধবেন্দ্র পুরীপাদকে আজ্ঞা প্রদান করলেন যে হে আমার প্রিয় ভক্ত, আমি তোমার সেবায় অত্যন্ত প্রসন্ন হয়েছি, কিন্তু তুমি এখন একটি কাজ করো, তুমি জগন্নাথপুরী ধাম যাও এবং সেখান থেকে মলয় পর্বতে সেই চন্দন তুমি আমার শ্রী অঙ্গে লেপন করো। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের আদেশ পালন করে চলেন। তো তিনি তৎক্ষণাৎ বৃন্দাবন থেকে জগন্নাথপুরী যাওয়ার জন্য, সেই সময় কোনো ট্রেন ছিল না, কোনো মাধ্যম ছিল না, প্লেন ছিল না, হেঁটে জগন্নাথপুরী ধাম তিনি গেলেন। রেমুনাতে তার যে অভিলাষ সেটিকে পূর্ণ করার জন্য স্বয়ং গোপীনাথ তার শুদ্ধ ভক্তের জন্য ক্ষীর ভোগ সেটি চুরি করলেন, যার জন্য তার নাম পড়ল ক্ষীর চোরা গোপীনাথ। এবং সেই গোপীনাথজির প্রসন্নতা বিধানের জন্য চলে গেলেন জগন্নাথপুরী ধামে এবং জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা করে জগন্নাথপুরী ধামে পূজারীরা তাকে চন্দন প্রদান করলেন। 40 কিলো চন্দন এবং কিছু কর্পূর নিয়ে তিনি আবার বৃন্দাবনের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলেন। তিনি যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তখন গোপালজি পুনরায় তার স্বপ্নে আসলেন এবং স্বপ্নে এসে আজ্ঞা দিলেন, হে প্রিয় মাধবেন্দ্র পুরী, তুমি পুনরায় জগন্নাথপুরী থেকে আবার এতখানি হেঁটে চলে আসবে, এর থেকে ভালো তুমি এক কাজ করো, তুমি সেইখানে রেমুনাতে যে গোপীনাথজি রয়েছেন তার শ্রী অঙ্গে তুমি চন্দন লেপন করো। হে প্রিয় ভক্ত, সেই গোপীনাথ এবং গোপালজি তাদের মধ্যে কোনো ভেদ নেই, সুতরাং তুমি গোপীনাথকে চন্দন লেপন করো, তার দ্বারাই আমি চন্দন প্রাপ্ত হব। সেই গোপীনাথজির মন্দিরে পূজারীদেরকে বলে পূজারীরা সেবকরা এবং সকল ব্রাহ্মণরা মিলে গোপীনাথজির শ্রী অঙ্গে চন্দন লেপন করলেন। মাধবেন্দ্র পুরীপাদ অত্যন্ত প্রসন্ন হয়ে গোপালজির এই প্রত্যেকটি আদেশকে মেনে চলে তিনি গোপালজির সন্তুষ্টি বিধান করলেন এবং তার অন্তিম যে আদেশ ছিল চন্দন লেপন সেটিকেও অন্তিমে তিনি পূর্ণ করলেন। তো ভগবানের শুদ্ধ ভক্তের সাথে ভগবানের যে আদান প্রদান সেটিরই একটি প্রকাশ এই চন্দন যাত্রা মহামহোৎসব। চন্দন যাত্রার মাধ্যমে ভক্ত ভগবানের উদ্দেশ্যে তার হৃদয়ের প্রেমকে প্রকাশ করে, ঠিক যেভাবে ভগবান কোনো কিছুর প্রয়োজন নেই তার, ভগবান তো সম্পূর্ণরূপে পূর্ণ, তিনি আত্মারা, তার কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু ভক্তের সাথে তিনি ভাবের আদান প্রদান করেন, তাই তার আর এক নাম ভাবগ্রাহী জনার্দন। এই কারণে তিনি তার ভক্তের মহিমাকে বৃদ্ধি করার জন্য, শুদ্ধ ভক্তি প্রচার করার জন্য
তিনি একটি অত্যন্ত সুন্দর লীলা বিলাস করলেন। তার মাধ্যমে তিনি প্রকট করলেন যে আমি আমার ভক্তের ভাবের দ্বারা চলি, এবং এটি সেখানেই প্রতিপন্ন হচ্ছে যে চন্দন ভগবানকে লেপন করলে কি হবে। চন্দন যদি আমরা ভগবানের শ্রী অঙ্গে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লেপন করি, তাহলে ভগবান আমাদের উপর অত্যন্ত প্রীত হবেন, এবং আমাদের হৃদয়ে যে সমস্ত দাবানল রয়েছে সেইগুলি শান্ত হয়ে আমরা শীতলতা প্রাপ্ত হব। তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই চন্দন যাত্রা মহামহোৎসব অত্যন্ত আনন্দের সাথে পালন করবেন, ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন। পুরীতে জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুম্নকে যে এই আদেশ প্রদান করেছিলেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চন্দন যাত্রা শুরু করা উচিত, তো সেই সময় রাজা ইন্দ্রদুম্ন সেই আজ্ঞাকে পালন করে তিনিও এই চন্দন যাত্রা মহামহোৎসব প্রারম্ভ করেন জগন্নাথ পুরী ধামে। তো এইভাবে আমরা দেখতে পাই ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের প্রত্যেক ভক্তবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে এই চন্দন যাত্রা পালন করে। তাই আপনারা প্রত্যেকে এই চন্দন যাত্রা উৎসব আগামী 21 দিনের জন্য এই উৎসব শুরু করুন, এবং ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপনের দ্বারা নিজেদের জীবনকে মহিমান্বিত করে তুলুন। প্রত্যেককে জানাই শুভ কৃষ্ণ ভাবনাময় চন্দন যাত্রা মহামহোৎসব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা প্রত্যেকে গৌড়দেশ টিভির সঙ্গে যুক্ত থাকুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।